আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন এবং রাত্রির তারাবিহকে রনমিজে বলেছেন তোমাদের জন্য সওয়াবের কাজ দিয়েছেন তে রমজানের রোজা ফরজ আর রাতের তারাবিহের সালাত আমাদের জন্য কল্যাণ সওয়াবের কাজ পড়েন সুবহানাল্লাহ দেখবেন অনেকেই রমজানে তারাবিতে আসবে আয়েশা পিছনে বসে থাকবে আমাদের এখানে শুধু না সারা দুনিয়া জানি না বাংলাদেশে ইমাম সাহেব কোন সময় রুকুতে যায় হে হে চিন্তা বসে রইছে ইমাম সাহেব রুকুতে গেলেই হে ডাইরেক্ট রুকুতে যায় ইমাম সাহেব সালাম ফিরাইয়া আবার নামাজ শুরু করছে হে বসে বসে বাদাম খাইতেছে কথা বলেন নাকি হে বাদাম খাইতেছে গল্প করতেছে টেলিফোনে কথা বলতেছে আবার অপেক্ষা করতেছে ইমাম কখন রুকুতে যাইব এই আল্লাহর ওলি নাই এরা কারা এরা আল্লাহর ওলি ফেরেশতারা কইতেছে আল্লাহ এই কামটা করলো কি বাসায় বসে থাকতো হয়তো গালিগালাজ করবো বউ তখন মসজিদে এসে বসে রয়েছে আর শুধু রুকুর অপেক্ষায় আছে আচ্ছা বলেন রুকুর নাম কি নামাজ কথা বলেন আল্লাহ বলেছেন والذين يميتون لربهم سجدا وقياما দাঁড়ানো আমার জন্য সেজদা আমার জন্য ওয়ারকাউ মা রাকিঈন রুকু করো রুকুকারীদের সাথে তা আল্লাহ বলছেন রুকুও করো সেজদাও করো দাঁড়াও তে তুমি রুকু করলা সেজদা করলা আর দাঁড়াইলা না কথা বলেন না কেন তে নামাজের কোন অর্থ হইল আপনার বলেন না নামাজের কোন অর্থ হয়েছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে কোন নফল আদায় করবে সে যেন রমজানের বাহির একটি ফরজ আদায় করলো সুবহানাল্লাহ বলেন রমজানে একটা নফল আদায় করলো সে যেন রমজানের বাহিরে এই রমজানের বাহিরের একটা কি আদায় করলো ফরজ আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো সে যেন সত্তরটা ফরজ আদায় করলো সুবহানাল্লাহ বলেন না এক একটা সেজদা সত্তরটা সেজদার সমান তে অন্যান্য দিনে যদি দশ গুণ হয় তে সাত দশে সত্তর হাজার সুবহানাল্লাহ বললেন না তে এই মাসে কত সওয়াব এই মাসের আরেকটা নাম হচ্ছে সবরের মাস এই মাসের আরেকটা নাম কি আর সবরের পুরস্কার কি কারো জানা আছে সবরের পুরস্কার কি সবরের সুজা পুরস্কার জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ বলেন এই মাসের আরেকটা নাম হচ্ছে সবরের মাস আর যারা সবর করে তাদের পুরস্কার একটাই তার নাম জান্নাতুল কারণ আল্লাহ বলছেন যারা আমার কাছে সাহায্যের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন সম্পদের প্রয়োজন গাড়ি বাড়ির প্রয়োজন ইজ্জতের প্রয়োজন কিছু চাও ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ তোমরা সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম দুইটা একটা হলো সালাত আর একটা হলো সবর সুবহানাল্লাহ বললেন না আল্লাহই বলছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ আমার কাছে সাহায্য চাওয়ার দুটাই পন্থা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পন্থা কয়টা সবাই বলেন আল্লাহ বলছেন ইস্তাইনু তোমরা সাহায্য চাও আমার কাছে দুই পন্থায় এক নম্বর হচ্ছে সবর আরেকটা হচ্ছে সালাত তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার সবর পর্যন্ত পৌঁছার সবরের পুরস্কার জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছার আল্লাহকে খুশি করার আল্লাহকে সন্তুষ্ট করার সব থেকে সহজ পন্থা কয়টা দুইটা একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে তাহলে এই মাসে সবরও আছে সালাতও না নাই সালাত অনেক বেশি পাঁচ ওয়াক্ত আছে আছে তারাবিও আছে তাহলে এই এই মাসে যত নামাজ বাকি এগারো মাসে এত নামাজ আসেনি কথা বলেন না কেন এই মাসে যত সবর নিজের সামনে খাবার খাচ্ছেন চিন্তা করতেছেন নি আপনার পকেটে টাকা আছে
আপনার টেবিলের সামনে কয়েকটা 20-30টা আইটেমের খাবার আছে, হাত পা ভালো আছে, পেটে খিদেও আছে, কিন্তু খাচ্ছেন না। আল্লাহু আকবার বললেন না? আপনি এটাকে সাধারণ মনে করতেছেন। আমাকে কেউ না করে নাই, আমার টাকার কেনা খাবার আমি খাবো, আমি খাবো, আমার ডাক্তারও না করে নাই, সব আমার সামনে, তাও খাচ্ছি না। হুকুমটা কার? দর্জটা দর্জি কার জন্যে? আল্লাহ বলছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। ও বান্দা, তুই যে খাবার সামনে থাকবার পর খাইলে না, আমাকে ভয় করে, আমাকে ভয় করে, আমাকে ভালোবেসে, এত এত খাবার থাকবার পরে তুই না খাইয়া পেটের খিদায় মরে যাচ্ছিস, তাও খাচ্ছিস না, তাইলে আমি আল্লাহকে খুশি করতে পারলে? আমি তো বলছি এমন পরিস্থিতিতে পড়লে সবর করে আমার কাছে সাহায্য চাও। আমি কথা দিলাম, হাত উঠাবার আগে দিলের সব দোয়াকে কবুল করে নেব। কেন সে আল্লাহকে চিনে? এই মাস আমাদের সামনে, এই যে কয়েকদিন পরে, কিন্তু রমজানে আমার কষ্ট হয় কি জানেননি আপনারা? আপনাদের হইতে পারে, রমজানের সবচেয়ে বড় কষ্ট, বাকি 11 মাস দেখবেন এত মারামারি হয় না, রমজানে যত মারামারি শুরু হয়, মারামারি গ্রামে গ্রামে, মারামারি বাড়িতে বাড়িতে, মারামারি দেখবেন দুইজন দোকানদারি করতেছে, পেঁয়াজি পেঁয়াজু ছানা হেরা দুইজন প্লেট নিয়ে মারামারি, কথা বলেন না, মানে শুধু মারামারি রমজান। এখন আমরা বলেন তো শয়তানের, তো আমরা জানি আল্লাহ শিকল দিয়ে বানছে, কি দিয়া? শিকল দিয়ে বানছে না? এখন মারামারি হইতেছে কেমন, কথা বলেন। এই যে বাকি 11 মাস যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন মারছিল, এর রিয়েকশন এখনো বাকি রইস, কথা বলেন না কেন? এখনো শেষ হয় নাই, স্যালাইন যে শুরু করছিল এটা এখনো যায় নাই, এই জন্য শয়তানরে বেঁধে রাখবার পরেও রমজানে তার কাম চলে, কথা বলেন না কেন? এগুলো আসে না নাই, এই জন্য আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে আপনাদের কাছে বলছি, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই, দুহাত জোড় করে বলছি, আল্লাহর ওয়াস্তে রমজান আসছে, রমজানের হেফাজত করব, একটা ভুল কাজ করব না ইনশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমাদের সকলের পরিচিত, আমাদের অত্র ওয়ার্ডের সুনামধন্য জননন্দিত কাউন্সিলর আল্লাহ সারওয়ার হাসান আলো ভাই, তিনি এসেছেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আমরা ভাইয়ের কাছ থেকে কথা শুনব, আমরা সংক্ষেপ কথা শুনি, আমরা শুনতেছি, মনে রাখবেন। তাহলে রমজানুল মুবারক আমাদের সামনে একবারে কাছাকাছি, আল্লাহ বলেছেন তার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সহজ দুটা, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ও বান্দা, আমার কাছে সাহায্য চাও, তুমি সাহায্য চাও কেমনে? ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়, আমাদের সামনে খাবার, আমাদের প্লেটের সামনে খাবার, পকেটে টাকা আছে, বাহারি প্রকারের খাবার সামনে হাজির, এরপরেও খাচ্ছি না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম পালন করতে গিয়া। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, তোমরা তো বসে আছো, আমার বান্দা বাকি 11 মাস হোটেল খুঁজে খুঁজে খেয়েছে, 3-4 বার নাস্তা করেছে, 2-4 বার খাবার খেয়েছে, কয়েকবার বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়া নাস্তা করেছে, এত এত খাবার, এত এত চা, এত এত নাস্তা সব খাওয়ার পরে রমজান আসছে, আমার বান্দার পেটে বড় খিদা, কাঁপতেছে খিদার যন্ত্রণায়, কাঁপতেছে পেটের ক্ষুধায়, এরপরে খাবার খাচ্ছে না, কেন তোমরা জানোনি? ফেরেশতা বলছে, আল্লাহ জানি না। ও ফেরেশতারা, তোমরা জানো না, বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি যে বলছি, ও বান্দা রমজানে তুই রোজা রাখ, দিনের বেলা খাইস না, আমার বান্দা আমার কথা রাখছে, আমিও আমার কথা রাখলাম, আমার বান্দার জিন্দগির গুনাহ মাফ করে আজকের দিনে জান্নাতুল ফিরদাউস তাকে দান করার ওয়াদা দিলাম। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। তাইলে এই রমজানে ধৈর্য ধারণ করবার, সবর করবার সব পদ্ধতি আছে, এবং নামাজও বেশি আছে না নাই? সব মাসে 5 ওয়াক্তই নামাজ পড়ি, এই মাসে দেখবেন যে সারা জিন্দেগিতে তাহাজ্জুদ পড়ে না,
এ মাসও কিছু তাহাজ্জুদ পড়ে, এ মাসে তারাবি পড়ে। ও ভাই ও ভাই, সব সময় পণ্যের দাম কমে না, মাঝে মাঝে দেখবেন টিসিবির গাড়ি সব সময় রাস্তায় পাওয়া যায় না, নির্ধারিত টাইমই পাওয়া যায়, কম মূল্যে জিনিস কিনতে পারবেন, সব সময় বৃষ্টি দেয় না, আপনি কি জমিনে মাছ ধরতে পারবেন না, এটা কিছু নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে রমজানুল মুবারক বান্দার গুনাহ মাফ করাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার আপনার মনে করতে পারেন যে অপরাধ করে যে গুনাহ করে আল্লাহর কাছে সবথেকে খারাপ বান্দা মনে হয় সে, আর আপনারা যারা তাহাজ্জুদওয়ালা আপনারা সবথেকে বড় ওলিয়া উলিয়া, এই ভুল ধারণা বাদ দেন, আল্লাহর কাছে সবথেকে বড় দামি যে ব্যক্তি অপরাধী, যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি নিমক হারামি করছে, শত শত কোটি কোটি গুনাহ করবার পরেও আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে রমজানে, তওবা করে কাঁদতে কাঁদতে পরেশান হয়ে যাচ্ছে, ও আল্লাহ 11টা মাস নাফরমানি করছি, বহুত নিমক হারামি করছি, তোমার কথা শুনি নাই, তোমারে দেখাইয়া দেখাইয়া হারাম খাইছি, তোমারে দেখাইয়া দেখাইয়া মিথ্যা কথা বলছি, গীবত করছি, শিকায়ত করছি, সমালোচনা করছি, চুগল করি করছি, শয়তানি করছি, পরিকল্পনা করছি, ধান্দাবাজি করছি, আল্লাহ তুমি তো আমার ছেড়া দাও নাই, তুমি তো আমার রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিছ, ও রব তুমি আমার উপর এত বড় এহসান করে রমজান পর্যন্ত যেহেতু পৌঁছাইয়া দিয়েছ, আল্লাহ কেউ দেখতেছে না তারাবির পরে তাহাজ্জুদের আগে আমার ঘরের সবাই ঘুমাইয়া দিয়েছে, মসজিদের সবাই ঘুমে, আল্লাহ আমি মসজিদের কর্নারে আসছি, আল্লাহ আমি রাস্তায় গাছের নিচে, আল্লাহ আমি বাড়ির ঘরের কর্নারে, কেউ আমাকে দেখতেছে না, তুমি আর আমি আল্লাহ কথা দিলাম 11 মাস 11 বছর 50 বছর 60 বছর গুনাহ করছি, আল্লাহ আজকের রাত্রে তোমার কাছে তওবা করছি, তুমি না বলেছ, তুমি আমারে বানাইছ, আমি গুনাহ করছি তো কি হয়েছে বলো, আমি জমিন ছেড়া কই যাইম, তোমার আসমানের নিচ ছেড়া কই যাইম, একটা বার তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ডাক দিয়েছেন ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, পৃথিবীতে 7 প্রকার মানুষকে আমি ভালোবাসি, 1 নম্বর যারা নিমক হারামি করে গুনাহ করবার পরেও আমার কাছে চুকের পানি ছেড়ে তওবা করে সাথে সাথে তাদেরকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেই, কেন তুমি সুযোগকে কাজে লাগাও, কেন তুমি কাজে লাগাচ্ছ, কি হয়েছে ভাই তোমার, কি হয়েছে বলো, কে তোমাকে দুঃখা দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস মা গাররাক বিরাব্বিকাল কারীম, ও মানুষ কে তোমাদেরকে দুঃখা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে দূরে থাকতে, কে তোমাকে দুঃখা দিল, দুনিয়া এই দুনিয়া একদিন থাকবে না, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি থাকবে না, সব পড়ে থাকবে, তোমার সম্পত্তি তোমাকে দুঃখা দিচ্ছে, তোমার ভিতরে শয়তান ঢুকে গিয়েছে, ও গোলাম শুনো একদিন দেখবা চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে চৌধুরী সাহেব নাই, একদিন চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান বাড়ি আছে চেয়ারম্যান নাই, একদিন এমপি সাহেবের এমপির বাড়ি আছে এমপি সাহেব নাই, একদিন খান সাহেবের খান বাড়ি আছে খান সাহেব নাই, একদিন দেখবা সবাই যার যার বাড়ি ঘর আছে কিন্তু চৌধুরী নাই চেয়ারম্যান নাই এমপি নাই মন্ত্রী নাই তুমি নাই আমি নাই, আমার বানানো বাড়ি আছে আমি নাই, একদিন সব দুনিয়া থাকবে তুমি আর আমি থাকবো না, যাওয়ার সময় কি নিয়ে যাইবেন রবের কাছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে, আপনি মনে করেছেন আপনার সন্তান আপনাকে মনে রাখবে, আপনার সন্তান হয়তো একদিন আমেরিকা কানাডা ইউরোপে চলে যাইব, তার স্ত্রীর নিয়ে তার বাচ্চারে নিয়ে ওখানে স্থায়ী হয়ে যাবে, আপনি বাস জারের চিপায় আপনি দক্ষিণ পশ্চিম দিক গুরুস্থানে, আপনি হয়তো এলাকার কোনো জুরাইন গুরুস্থানে, আপনি আজিমপুর গুরুস্থানে পড়ে থাকবেন, ওরা জিন্দগিতে একদিন আইসে আপনার কবর জিয়ারত করবে না, হয়তো আপনার সন্তান মাঝে মাঝে আসতে পারে বছরে 1-2 দিন আইসা বাপরে স্মরণ করতে পারে, কিন্তু দাদা নাতি আপনি দাদাকে স্মরণ করবে না, আপনি যেমন আপনার দাদার বাপের নামও জানেন না, আপনি যেমন আপনার দাদার দাদার চেহারাও জানেন না, একদিন আপনার নাতির নাতিও আপনার চেহারা জানবে না, অথচ এখানে বাড়ি করেছেন আপনি সম্পত্তি করেছেন আপনি, আপনার সম্পত্তিতে তারা থাকবে কিন্তু কেউ তোমাকে চিনবে না, কেউ চিনবে না, ও ভাই আবার বলছি দুটা হাত জোড় করে পায়ে ধরে বলছি আল্লাহর ওয়াস্তে বলছি, রমজান আসছে, রমজান আমাদের সামনে,
আল্লাহর ওয়াস্তে কাজে লাগাও এক একটা ইবাদত 70 হাজার গুণ রব বাড়াইয়া দিবেন এক একটা ইবাদতের সওয়াব শুধু মুখ দিয়ে বাইর করবা একটা আয়াত তেলাওয়াত করবা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবা একটা শব্দ পড়বা 70 হাজার শব্দ পড়বার সওয়াব পাইবা একটা বার আল্লাহর নামের জিকির করবা একটা বার ইস্তেগফার করবা সাতটা জাহান্নামের দরজা বন্ধ হইয়া আটটা জান্নাতের দরজা খোলা হয়ে যায় সুবহানাল্লাহ কেন এগুলা করো এই মাসে আরেকটা সহজ ইবাদত হচ্ছে মানুষের প্রতি মানুষের সহানুভূতি দেখানোর মাস গরিবের প্রতি সহানুভূতি দেখান আপনি পাঁচটা আইটেম দিয়ে ইফতার করলেন দশটা আইটেম দিয়ে সেহরি খাইলেন আপনার পাশের বাসার লোক আপনার প্রতিবেশী সে খাইতে পারল না একটা খেজুর পাইল না এক গ্লাস পানি পান করতে পারল না আপনি এত বাহারি রঙের খাবার খাচ্ছেন না আপনি জান্নাতি না আপনার পাশের প্রতিবেশী হিন্দু আপনার প্রতিবেশী খ্রিস্টান আপনার প্রতিবেশী বৌদ্ধ আপনি বহুত বড় আল্লাহওয়ালা আপনি রোজা রাখছেন ও বেচারার ঘরে খাবার নাই আপনি ভাব ধরে তাহাজ্জুদ পড়লেন ভাব ধরে তারাবি পড়লেন আর আল্লাহরে পাইয়া গেলেন কিয়ামত অবধি পাইবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রতিবেশী কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ইহুদি এটা জানতে চাইবেন না আগে জানতে চাইবেন সে মানুষ কিনা সে মানুষ কিনা সে মানুষ কিনা আপনি মানুষ মানুষের প্রতি মানুষের একটা সহানুভূতি থাকা দরকার আগে মানুষ তারপরে ধর্ম পরিচয় কথা বলেন না কেন আপনি মানুষই হতে পারলেন না আপনি কোন ধর্ম চর্চা করে জান্নাতে যাবেন আপনাকে কে বুদ্ধি দিছে আপনি মানুষ এখন হন নাই আপনি কোন ধর্ম আপনার জান্নাতে নিবে আপনাকে মানুষ হওয়া লাগবে মানুষ হিসাবে মানুষকে চিনতে হবে এরপরে আপনাকে আল্লাহকে ডাকতে হবে কথা কি বুঝাইতে পারছি এই মাসে আমরা সহানুভূতি দেখাবো কমপক্ষে একটা খেজুর দিয়ে হলেও আমরা কাউকে ইফতার করাবো পারবো না ইনশাল্লাহ যাদের সামর্থ্য আছে আপনারা গোপনে গোপনে বা যেভাবে পারেন আপনারা সহযোগিতা মানুষকে করবেন ইফতারে সহযোগিতা করবেন সেহরিতে সহযোগিতা করবেন অনেক বিধবা নারী অনেক এতিম সন্তান জীবনে বহুত কষ্ট করবে রমজান আসছে হয়তো তার ঘরে কিছুই নাই আপনি তার ঘরে ইফতারের খরচটা পাঠাইয়া দেন সেহরির খরচটা পাঠাইয়া দেন আপনি কি চিন্তা করতেছেন যে আপনার পকেটের টাকায় আরেকজন ইফতার করতেছে আপনার খরচ দেওয়া আরেকজন সেহরি খাচ্ছে আরে বাবা আপনি চিন্তা করতে পারতেছেন আপনি তো মরে গেলে কয়েক কোটি না কয়েক হাজার কোটি টাকার মালিক হইল চাইলে কাউকে আর ইফতার করাইতে পারবেন না চাইলে কাউকে এক গ্লাস পানি পান করাইতে পারবেন না হায়াত জিন্দেগি এখনো বাকি এখনো তুমি আমি সুস্থ ও ভাই পাঁচটা খেজুর না খাইয়ে একটা খেজুর খাইলে তো জীবন চলবে রে চারটা মানুষকে দান করে দেও না পাঁচটা খাবার দিয়ে সেহরি না খাইয়া একটা খাবার দিয়ে খাইলেও তো চলবে চারটা দান করে দেও না কেন এটার নামই তো মানবতা তোমার বিশা পাঞ্জাবি আছে ও ভাই একটা হইলেও তো চলবে বাকিগুলা দান করো না কেন এটাই তো আমার রসুলের তরিকা আমার রসুল অর্ধেক খাইয়াতে অর্ধেক পাবলিক দিয়ে দিছেন তুমি খাও আর জমাও কেন খাও আর জমাও কেন কবরে তো কিছুই নিয়ে যাইতে পারবে কথা কি আমার বুঝতেছেন আপনারা ভাই এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের রিজিক 70 গুণ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে ব্যক্তি একজন রোজাদারকে যদি খালিস নিয়তে আবারও বলছি একজন রোজাদারকে খালিস নিয়তে নির্বেজাল নিয়তে যদি একজন রোজাদার একদিন ইফতার করায় নবীজির সেই হাদিস তিরমিজির হাদিস অনুযায়ী ওই একদিনের ইফতার করানো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে তাকে ইফতার করাব কিন্তু আমাদের তো কোনো জিনিস নাই খেজুর একটা আছে ওই একটা খেজুর দিলে কি হবে নবীজি বলে এটা খেজুর না একটা খেজুরে যদি 10 ভাগ করে এক ভাগও দেও আর ওইটাই যদি সে ইফতারের সময় প্রথম খায় তাহলে এটার মাধ্যমেই সেই রোজাটা ভাঙলো আর এটার মাধ্যমে তোমার জান্নাতের দরজা খুললো
তার কেমনে সহজে জান্নাতে যেতে চান? এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাথ করেছেন যে ব্যক্তি একটি খেজুর অথবা এক ডুক পানি অথবা এক চুমুক দুধ দিয়ে কাউকে ইফতার করাবে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে কিয়ামতের দিনে হিসাবের সময়ে পর্দার আড়ালে নিয়া তার হিসাবের খাতা না খুলে তাকে শুধু মাফ করবেন তা নয়, তার সুপারিশে আরো হাজারো মানুষকে মাফ করে দিতে পারবেন। এটা এমন একটা মাস যার মধ্যে রহমত আছে, যার মধ্যে মাগফিরাত আছে, যার মধ্যে নাজাত আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থ কর্মচারী কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেবে, কাজের বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে জাহান্নাম থেকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা রমজান মাসে কষ্ট করি, আমরা মনে করি বহুত কষ্ট হয় আমাদের, কিন্তু আমরা বুঝি না যে এই কিছু কষ্ট যদি আমরা সহ্য করতে পারি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই কষ্টটুকু সহ্য করতে পারি না, এই মাসে চারটি কাজ বেশি বেশি করতে হবে। কয়টা কাজ? চারটা। প্রথম দুটা কাজ রবকে সন্তুষ্ট করবার জন্যে, এবং অপর দুটা কাজ না করার কোনো উপায় নাই, করতেই হবে। যে দুটি কাজ দ্বারা রবকে সন্তুষ্ট করা যাবে এ দুটো কাজ হলো কালিমায় শাহাদত পড়া এবং ইস্তিগফার করা। নবীজি বলেছেন কেউ যদি এই মাসে কালিমায় শাহাদা বেশি বেশি পড়ে এবং ইস্তিগফার করে, রমজান যেদিন শেষ হবে ঈদের রাত্র, আল্লাহ তাআলা তার গুনার খাতাকে আজীবনের মতো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব এটা লিখে দেন। দুটা কাজ, শাহাদত পড়া আর ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া। আর দুটা কাজ না করে কোনো উপায় নাই, এর দুটা হলো, এক নম্বর আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, আরেকটা হলো জাহান্নাম থেকে ফানা চাওয়া। জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে ফানা চাওয়া, এই দুইটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তাআলা তাকে হাউজে কৌসারে জান্নাতে যাওয়ার আগে কেয়ামতের দিনে এমনভাবে তাকে হাউজে কৌসারের পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ। এজন্য এই মাসে বেশি বেশি করে পরহেজগারি করবো। আরও অনেক কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রমজান মাস এসেছে আমরা একটা রুটিন করি, আমরা একটা রুটিন করে ফেলি যে আমি ফজরের নামাজ পড়ে কি করব। ফজরের নামাজ পড়ে দশ মিনিট কোরআন তিলাওয়াত করি, এরপরে আমি ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে আমি কি করব, জোহরের আগে আমি কি করব, জোহরের নামাজের পরে আমি কি করব, আসরের সময় আমি কি করব, আসরের পরে ইফতার সামনে নিয়ে আমার কি করা দরকার, এইভাবে একটা রুটিন করেন। মাগরিবের পরে আমি কি করব, তারাবির নামাজের পরে আমি কি করব, তাহাজ্জুদের সময় আমি কি করব, প্রতিদিন কয় রাকাত তাহাজ্জুদ পড়ব, প্রতিদিন কয়টা আয়াত কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন কয়টা মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব, কাকে আমি সহযোগিতা করব, এইভাবে রুটিন করে নেন। আপনি একটা মাসকে রুটিনের ভিতরে নিয়ে আসেন, আপনার পুরা জিন্দগির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য কিছু দিন দিয়ে থাকি, কিছু স্পেশাল দিন আমি দেই, কিছু স্পেশাল রাত আমি দিয়ে থাকি, কিছু মাস দিয়ে থাকি। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে সব থেকে স্পেশাল মাসের নাম হলো রমজানুল মুবারক। গোটা এগারো মাস যদি কেউ নাফরমানি করে, অন্যায় করবার পরে রমজানুল মুবারক আসার পরে তাওবা শুরু করে ভালো মানুষ হয়ে যায়,
আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বান্দা যখন ইফতারের সময় ইস্তিগফার করবে আস্তাগফিরুল্লাহ বলবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার হায়াতের ভিতরে হাজার বছরে বারাকা দান করে দেব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বান্দারে ও আমার বান্দা দুনিয়া জমিনে যাদেরকে তুমি চুকে দেখতেছো কেউ তোমার আপন না তুমি মনে করতেছো তোমার সন্তান তোমার আপন সূরা আল মারিজ আল্লাহ বললেন ইয়াউমা তাকুনুস সামাউকাল মুহুল যেদিন আসমানগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে বান্দা ওই দিন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন ছিল না ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন যেদিন দেখবা পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যায় কিয়ামতের দিন বুঝতে পারবা কেউ তোমার বন্ধু ছিল না ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বান্দারে তুমি মনে করেছো তোমার কলিজার টুকরা বন্ধু কিয়ামতের দিন তোমাকে বাঁচাইয়া দিবে আল্লাহ বললেন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না আল্লাহ বললেন বান্দারে তুমি ভাবছো বন্ধু খবর নিবে অথচ যেই সন্তানের জন্য রাত দিন কষ্ট করেছ মাতার গাম পায়ে ফেলেছ সকাল সন্ধ্যা ওভার ডিউটি করেছ বিদেশে ঈদের দিন পর্যন্ত কাজ করেছ মাতার গাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজলা রোদে শুকালা এত কষ্ট করে যেই সন্তানদেরকে লালন পালন করেছ কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ المجرم لو يفتدي من عذاب يومئذ ببني الله رب العزة والجلال বললেন সন্তান বাবার সামনে দিয়ে চলে যাবে يومئذ ببني সন্তান যাবে একবার ঘুরে দেখবে না তার বাবা আমি আপনি বলবেন ও আল্লাহ আমি বড় ভাই ছিলাম ছোট ছোট ভাই বোন আমার ছিল ভাইদেরকে লালন পালন করবার জন্যে মানুষ করবার জন্যে আমি কষ্ট করছি আমি ইবাদত করতে পারি নাই ভাইদেরকে এস্টাবলিশ করলাম বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দিলাম আয় আল্লাহ তাআলা স্ত্রীর অন্নামের জুয়েলারির জন্য কষ্ট করলাম ওরা কি আমাকে কেয়ামতের দিন বুঝবে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি কেউ নয় কেউ তোমাকে দেখবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বান্দারে ওই দিন তোমাকে যদি কঠিন বিপদ থেকে বাঁচাতে চাও বান্দা দুনিয়ার জমিনে কিছু নেক আমল জমা করে আসো দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেও কাজে লাগবে হয়তো তুমি দুনিয়ার জমিনে একজন আলেমের সঙ্গে সম্পর্ক রেখে আসো অথবা নিজে আলেম হয়ে আসো আবারও বলছি আল্লাহ রাসূল বললেন ও আলিমান হয় আলিম হয়ে আসো অথবা একজন আলেমের ছাত্র হয়ে আসো অথবা এই ছাত্রকে সহযোগিতাকারী হয়ে আসো অথবা তুমি যদি তিনটা কাজ করতে না পারো এই তিনটার কোনো একটা করতে পারলে না বাচ্চাকে আলেম বানাও সন্তানকে আলেম বানাও অথবা কাউকে আলেম বানাও ও বাবা এগুলো করতে পারলে না সদকায় জারিয়া রাস্তায় একটা গাছ লাগাইয়া যাও মানুষ ছায়া খাবে আর আপনার জন্য কেয়ামত পর্যন্ত দোয়া জারি থাকবে আপনি একজনকে একটা টিউবওয়েল দিয়ে যান ওখান থেকে গরু ছাগল মানুষ পানি পান করবে মানুষ জীবন বাঁচাবে তোমার জিন্দগি কামিয়াব হয়ে যাবে একজন ক্যান্সারের রোগী এক ব্লাড রক্ত পাচ্ছে না রক্তটা দিয়ে আসো একজন মানুষ প্যারাসিটামলের টাকা পাচ্ছে না কষ্ট হচ্ছে এইভাবে মানুষকে যদি সহযোগিতা করতে পারো রে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন বান্দা ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহ তুমি জান্নাতে যেতে দেরি হবে না ভাই কে গুনাহ করছে তার দূরে সরাইয়া দিও না আমাদের কাজ হচ্ছে কি গুনাহগার তার দূরে ঠেলাইয়া দিতেছি আরে জানেন না ও গুনাহ করছে আপনি দূরে সরাইয়া দিছেন হয়তো এমন একদিন তওবা করছে আল্লাহ কবুল করে নিছেন তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে গেছে কথা বলেন না কেন কেন দূরে সরে দিবেন আমরা সবাইকে একসাথে রাখবো হিংসা বিদ্বেষ গীবত শেকায়াত সমালোচনা চুগলকুরি পরনিন্দা পরিকল্পনা সব বাদ দিয়া রমজানে ইবাদত করব রমজানকে কবুল করব রমজানের সকল কাজকাম করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে একবার সবাই বলেন না ইনশাআল্লাহ স
সবাইকে আমরা আল্লাহর কাছে আওয়াজ করে বলছি আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও সকলে জোরে বলেন আমিন রমজান আসছে আবারো বলছি আপনি আমারে হাত দিয়ে দিবেন হুজুর 10000 টাকা নেন রমজান আইছে আমার জন্য একটু দোয়া করেন কিয়ামত পর্যন্ত দোয়া কাজ করবে না আবারো বলে দিই কিয়ামত পর্যন্ত 10000 দিবেন আমার আর একজন 20000 টাকা দিব আমি যতক্ষণ দোয়া করব তখন আপনার কথা মনে থাকবে দোয়া শেষ আপনার আমি চিনি না কথা বলেন না কেন আল্লাহর ওয়াস্তে আমি বলছি না এই ওয়াজের পরে যদি আবার হুজুরদের হাত দিয়ে বন্ধ করে দেন আপনারা তাহলে আমারে দিবেন না হুজুরদেরকে দিবেন আপনারা আমি যেটা বলতে চাই আপনারা দোয়া চাইবেন আবার দোয়া জোর করে বলছি দোয়া চাইবেন ও ভাই তুমি তোমার মায়ের কাছে যাও তুমি তোমার বাবার কাছে যাও 10000 টাকা লাগবে না মায়ের কপালে একটা চুম্বন করো মাকে জড়াইয়া ধরো মায়ের হাতটা নিজের হাতের মুষ্টির ভিতরে নাও মায়ের পাটা ধরো 500 টাকা হাতে দাও মা তুমি খেজুর আইনে ইফতার কইরো তোমার সন্তান বড় বিপদে পড়ে গেছে মা তুমি একবার দোয়া করো মা এই কথা শুনবার পরে পানিতে পড়া গোসলে গিয়া সেজদায় গিয়া বিছানায় গিয়া শুধু কাঁদবে আর বলবে আল্লাহ আমার সন্তান আমার কলিজার টুকরো সন্তানদের কি হইছে কিছুই আমারে শুনাইলো না আল্লাহ আমি বাঁচবো না আমার টেনশন হইতেছে তুমি আমারে মাইরা ফালাও আমার সন্তানটারে তুমি ভালো করে দাও ভালো করে দাও আল্লাহ একবার বলে এই দোয়া মা ছাড়া কে করবে না বাপ ছাড়া কে করবে না আপনি মায়ের কাছে যান না বাবার কাছে যান না তাহলে হুজুরের কাছে এজন্য আল্লাহর ওয়াস্তে আমি আগেও বলেছি তোমার মা আজকে কষ্ট হয় একজন মায়ের চার আঙ্গুল পেয়ে চার আঙ্গুল পেটে আটটা দশটা সন্তানের জায়গা হয় আটটা দশটা সন্তানকে চার আঙ্গুল পেটে মা ধারণ করছে বড় করছে ডেলিভারির সময় 32টা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়েছে এত কষ্ট পাইয়া যে মা তোমাকে পৃথিবীতে নিয়ে আসলো আটটা দশটা সন্তান আটটা দশটা বাড়ি বানায় আটটা দশটা ফ্ল্যাটের মালিক হয় কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না কথা বলেন না কেন কি নিব খারাপ একজন বাবা পাঁচটা ছয়টা সন্তানকে লালন পালন করে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এস্টাবলিশ করে পড়ালেখা করায় আটটা সন্তানের পকেট খরচ দিয়া পড়ালেখা করে বড় বানায় আর আটটা দশটা সন্তান বড় হইয়া একজন বৃদ্ধ বাবার হাত খরচের পয়সা দিতে পারে না কি নিব খারাপ কি এর জান্নাত আপনি পাবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমরা মা বাপকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ আমার শেষ কথা মাদকের সাথে আপনার সন্তান জড়িত হচ্ছে কিনা আল্লাহর ওয়াস্তে আপনি খবর নেন আল্লাহর ওয়াস্তে আপনি খবর নেন আবার বলছি আল্লাহর ওয়াস্তে খবর নেন আপনার বাচ্চাকে মাদক থেকে বাঁচান ফেন্সিডিল ইয়াবা থেকে বাঁচান আপনার বাচ্চাটা বেঁচে গেলে দেশটা বেঁচে যাবে যুব সমাজ বেঁচে যাবে আবার বলছি আপনার সন্তান জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চরমপন্থা উগ্রপন্থা কোনো একটা পন্থায় জড়িত হচ্ছে কিনা আপনি বাপ খবর নেন আপনি বিপদে হয়ে যাবেন মরার পরে যদি আপনি বাচ্চার খবর নিতে না পারেন আপনি বাঁচুন বাচ্চাকে বাঁচান সমাজকে বাঁচান দেশটাকে সুন্দর করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন